আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। ব্যস্ত এই জীবনে আমরা প্রত্যেক মায়েরাই ডাইপারের উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে ডাইপার যদি সঠিকভাবে ইউজ করা না হয় বাচ্চাদের অনেক রকম প্রবলেম হতে পারে। তো ডাইপার পরানোর ক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। প্রথমে আমাদেরকে একটা ভালো ব্র্যান্ডের ডাইপার চুজ করতে হবে। আমি আমার বেবিকে এই দুটা ব্র্যান্ডের ডাইপার পরাই, একটা প্যাম্পারস আর একটা হাগিস। দুটা হাগি ডাইপারই অনেক সফট। ডাইপার যদি সফট না হয়, দুটা সাইড যদি শার্প থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের এ ধরনের প্রবলেম হতে পারে। বাচ্চাদের জন্য এটা একটা কষ্টদায়ক ব্যাপার। আর 3 থেকে 4 ঘন্টার বেশি ডাইপার পরিয়ে রাখা ঠিক না। 3 থেকে 4 ঘন্টা পরেই ডাইপার চেঞ্জ করতে হবে। অনেক ডাইপারের গায়ে আপ টু 12 আওয়ার্স লেখা থাকে, আই মিন 12 আওয়ার্স ইউজ করা যাবে এরকম। আমার মতে কোনো ডাইপারে এত সময় পর্যন্ত রাখা ঠিক না, তাতে বাচ্চাদের অনেক প্রবলেম হতে পারে। বাচ্চাদের ডাইপার এরকম ভারী বা জ্বলে গেলে আমরা ডাইপার চেঞ্জ করব। ডাইপার কত ঘন্টা হচ্ছে সেটা কোনো ম্যাটার না, ডাইপারটা ভারী হলে ডাইপার চেঞ্জ করা উচিত, না হলে তা না হলে বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। প্রতিবার ডাইপার চেঞ্জ করার সময় এইভাবে বেবি ওয়াইপস দিয়ে ডাইপার এরিয়াটা ক্লিন করে নেবেন। যদি আপনারা বেবি ওয়াইপস ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনারা কুসুম গরম পানি দিয়ে এভাবে ক্লিন করে নেবেন। কুসুম গরম পানি দিয়ে একটা কটন টাওয়াল দিয়ে ডাইপার এরিয়াটা ক্লিন করে নেবেন। ডাইপার এরিয়াটা ক্লিনের পরে 5 থেকে 7 মিনিট খুলে রাখবেন, যাতে করে এটা ড্রাই হয়। দেন আপনারা এইরকম অয়েন্টমেন্ট অর বেবি ভ্যাজলিন লাগিয়ে দেবেন। ডাইপার এরিয়াতে কখনো পাউডার ইউজ করবেন না, গরমকালে অনেকে পাউডার ইউজ করে। তারপর আরেকটা ডাইপার পরিয়ে দিবেন। আশা করি আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, 24 আওয়ার্স ডাইপার পরালেও আপনাদের কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।